বোলিং এ শুরুটা ভালোই করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে পাওয়ার প্লেতে বল করে 8 রানে নেন 1 উইকেট। পরের ওভারে 9 রান দিয়ে নেন আরেকটি উইকেট। কিন্তু শেষ দুই ওভারে এলোমেলো বোলিং এ এত রান গুনলেন যে স্পর্শ করে ফেললেন তিনি রান দেওয়ার 50। এবারেই প্রথম নয়, টি-20 তে রান দেওয়ার 50 আগেও করেছেন মুস্তাফিজ। এবার তিনি স্পর্শ করলেন বাংলাদেশের রেকর্ড, এমন রেকর্ড যা চায় না কেউই। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে শনিবার হারারেতে 4 ওভারে 50 রান দেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-20তে এই নিয়ে তৃতীয়বার এক ম্যাচে 50 রান গুনলেন বাহাতি এই পেসার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে এক ম্যাচে রান দেওয়ার 50 3 বার করেছেন আর কেবল রুবেল হোসেন। আগের দুই দফায় মুস্তাফিজের এই দুঃসহ অভিজ্ঞতা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, দুটি 2018 সালে, এবং দুই ম্যাচেই ঠিক 50 রান গুনেছিলেন এই ম্যাচের মতোই। প্রথমটি ছিল যুক্তরাষ্ট্রের লাডার হিলে, পরেরটি মিরপুরে। রুবেল ও মুস্তাফিজের পাশে নাম উঠতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনেরও। বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-20তে রান দেওয়ার 50 করেছেন তিনি। দুইবার এই অভিজ্ঞতা আছে অবসরে চলে যাওয়া মাশরাফির বিন মর্তুজারও। টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডও এদিন স্পর্শ করেন মুস্তাফিজ। গত জুলাইয়ে এই হারারেতেই 4 ওভারে 50 রান দিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। সুতরাং খরুচে বোলিংয়ে অনাকাঙ্ক্ষিত 50তে রুবেলের পাশে মুস্তাফিজুর রহমান। দুদিনের এই 3টি করে ম্যাচে 50 রান দেওয়ার রেকর্ড।